প্রায় পাঁচশো বছরের পুরনো দণ্ড মহোৎসবে মর্মান্তিক দুর্ঘটনার জের হঠাৎ করে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হলো এবং সেই কারণে ফেরি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় যারা পানিহাটি থেকে কন্নগরে এসেছিলেন তারা বিপাকে পড়েছিলেন সে কারণে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল ও কন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসকে ঘিরে বিক্ষোভ শুরু করা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট জানিয়েছেন পানিহাটিতে মর্মান্তিক দুর্ঘটনার জন্যই ব্যারাকপুর কমিশনারেট এবং নবান্ন থেকে ফেরিহার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রায় তিনশো জন যাত্রী যে টিকিট কেটেছিলেন তাদের অধিকাংশের পয়সা ফেরত দিয়ে দেওয়া হয়েছে জানানো হয়েছে উপর থেকে নির্দেশে ফেরি চালু হবে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পাপু সাঁতরা পাপু কোন্নগর ফেরিঘাট হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে কি পরিস্থিতি এখন কন্যাগঞ্জে ফেরিঘাট বন্ধ করে দেওয়া কালকে পানিহাটি ঘটনাকে কেন্দ্র করে এখানে যাত্রীরা কিন্তু বুঝতে পারে না হঠাৎ করেই কেন ফেরিঘাট বন্ধ হয় সেই নিয়ে কিন্তু বিক্ষোভ যায় যেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে তাকে কিন্তু কিন্তু এক প্রকার বিক্ষোভ চলে অবশেষে রাতের দিকে ফেরিঘাট বন্ধ থাকলেও যেখান থেকে ফেরিঘাটের তরফ থেকে জানানো হয় যে নবান্ন নির্দেশ না আসা পর্যন্ত ফেরিঘাট চলাচল কিন্তু বন্ধ থাকবে সমস্ত ফেরি পরিষেবা কিন্তু তারপরেও আজকে সকাল থেকে দেখে দেখা যায় কিন্তু পুনরায় আগের অবস্থাতেই ফেরি ঘাট চালু হয়েছে সাধারণভাবে কিন্তু সমস্ত ফেরিগুলি জোলটা চলাচল করছে ওই সাধারণ মানুষের যাতায়াত কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে এই পানিহাটি কেন্দ্র করে যে উত্তেজনা কালকে সৃষ্টি তা অবসান ঘটিয়েই কিন্তু আজকের এই সেই চলাচল শুরু হয়েছে ধন্যবাদ পাপ্পু আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা